রহমান বাবু আমাদের নেতা, খেজুরি এক নম্বর ব্লক তিন নম্বর কংগ্রেসের সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য উপস্থিত আছেন শশাঙ্ক শেখর জেনা মহাশয়, দীর্ঘদিনের লড়াইয়ের সাথী, মুখবড়িয়া ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত আছেন প্রণব বাবু, সম্পাদক ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং কাজাগর অঞ্চলের পাম। শ্রদ্ধা সেলাম নিবেদন করি। আজকের যে প্রেক্ষিতে যে কর্মী সম্মেলন, আপনারা জানেন 2021-এর 27শে মার্চ আমাদের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। সেই নির্বাচনের প্রেক্ষিতে আজকে কর্মী সম্মেলন। তো আমি এই মুহূর্তে বিশেষ বক্তব্য রাখব না। আমি সমস্ত গ্রুপ সভাপতি একেবারে প্রস্তুত হয়ে যেতে বলবো, আপনাদের কাছ থেকেই আমরা আগে কথা শুনবো, তারপরে নেতৃত্ব পর্যায়ে দু চার কথা আপনাদেরকে সাজেশন দেবেন। আমি কাজলাগড় অঞ্চলে যে 45 নম্বর বুথ থেকে শুরু করব 68 পর্যন্ত, আপনারা নিজেরা কিন্তু প্রস্তুত হয়ে যান যারা বুথে দায়িত্বে আছেন। আবাস মিডিয়া 45, গণেশ চৌধুরী। যুবনেতা রবীন্দ্রচন্দ্র মণ্ডল, তাকে আমি শুভেচ্ছা জানাই। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আদর মাইতি মহাশয়, মঞ্চে আছেন, আমি তাকে প্রণাম নিবেদন করি। আমাদের এখানে আছেন ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সুযোগ্য নেতৃত্ব শশাঙ্ক শেখর জানা মহাশয়। মঞ্চে আছেন আমাদের ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের প্রিয় নেতা প্রণব মাইতি মহাশয়। আমাদের প্রবীণ নেতৃত্ব এখানে আছেন মঞ্চে, আমাদের সাধন দাস অধিকারী মহাশয় আছেন কাজলাগ, আমাদের গড়বাড়ি ওয়ানের সভাপতি, আমাদের এই অঞ্চলের যিনি পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়িতা জানা, এখানে উপপ্রধান আছেন। আমাদের মধ্যে আছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের মধ্যে, আমাদের বিধানসভার মধ্যে খেজুরি 1 নম্বর বিধানসভার মধ্যে গড়বাড়ি ওয়ানের যুব সভাপতি সুজিত বেরা মহাশয় আছেন। আমাদের মঞ্চে বহু নেতৃত্ব এখানে আছেন এবং অবশ্যই যাদের জন্য এই কর্মী সভা আজকে সফল হওয়ার লক্ষ্যে আমাদের বুথের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, আমাদের খেজুরিও যুব সভাপতি আছেন, 2 নম্বর ব্লকের সহসভাপতি আছেন এবং আপনারা আছেন, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ভাইয়েরা আছেন, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ আছেন, বুথের দায়িত্বশীল নেতৃত্বগণ আছেন, আমি সবাইকে প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ও সেলাম জানাই। আমরা বর্ষাসুরের এই বর পর, বর্ষাসুর এই বর দেবাদিদের কাছ থেকে পাওয়ার পর তিনি প্রথম গেলেন নারদ মুনির কাছে। নারদকে বললেন যে মুনিবর, আমি যে বর পেয়েছি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তখন নারদ মুনি বললেন আপনি কি চান না? বললেন আমি এই ত্রিভুবনের সব থেকে সুন্দরী রমণীকে চাই। বললেন নারদ, তাহলে তো সব থেকে সুন্দরী আমার বিবেচনায় দেবাদিদেব ঘরণী পার্বতী, আপনি কি পার্বতীকে বিয়ে করতে চান? নারদ ভাবলেন যে এটা বলে বর্ষাসুরকে কঠিন সমস্যায় ফেলা যায় কিনা। বর্ষাসুর তখন বললেন ঠিক আছে, তাহলে আমাকে পার্বতীর কাছে নিয়ে চলুন, না হলে আমি আপনাকে ভস্ম করে দেব। নারদ বাধ্য হয়ে পার্বতীর সঙ্গে দেখা করালেন। পার্বতী সব শুনে বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন। বিষ্ণু পার্বতীকে একটি উপদেশ দিলেন যে ঠিক আছে, ও যখন নাচতে, ও যখন চাইছে আপনাকে বিয়ে করতে, একটা শর্ত দিন। শর্তটা কি? না, আপনার সঙ্গে নাচতে হবে, এই নাচতে নাচতে একটি কাজ করতে হবে, তার দ্বারাই কিন্তু আপনার উদ্দেশ্য সফল হবে। তখন বিষ্ণুর উপদেশে পার্বতী নাচতে শুরু করলেন।
এবং ভস্মাসুরকে বললেন আমার সঙ্গে আপনাকে নাচতে হবে। ভস্মাসুর নাচতে লাগলো, পার্বতী বিষ্ণুও নাচতে লাগলেন। হঠাৎ নাচতে নাচতে পার্বতী তার নিজের মাথায় হাতটি রাখলেন এবং একই রকমের অঙ্গভঙ্গি করতে বললেন, আর সঙ্গে সঙ্গে ভস্মাসুরও মাথায় হাত রাখলো নিজের মাথায়, আর সঙ্গে সঙ্গে যা হাত রাখা সেই ভস্মাসুর একেবারেই ভস্ম হয়ে গেলেন। অতীতের কাহিনীটা বললাম এই কারণে, বাংলায় তৃণমূল কংগ্রেসের মাবাটি মানুষের সরকার 2011 সালে বাংলার আপামর জনগণ, আজকের যারা আমরা দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছি, বহু অত্যাচারে অত্যাচারিত হয়েছি, বহু সংগ্রামের ইতিহাস এই বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। নির্বাচনের ঠিক আগে আগে ভস্মাসুরের মতো কয়েকটি মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বারা হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হয়ে দলকে আজকে ডুবিয়ে দেওয়া চক্রান্ত করেছিলেন। আমরা মনে করি 2 মে'র নির্বাচনের ফল ঘোষণার সময় ভস্মাসুরের মতো সেই রাজনৈতিক নেতাদের অবস্থা হবে, বাংলা থেকে বিজেপির ওই সমস্ত দাবেদারকে বাংলা থেকে হাত গুটিয়ে চলে যেতে হবে, এটা মানুষই বলে দিচ্ছেন। কেন বলে দিচ্ছেন? আমরা লক্ষ্য করছি এই নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সততা, ত্যাগ, নিষ্ঠা, যে 64টি প্রকল্পের মাধ্যমে তিনি বাংলার উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আজকের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা থেকে শুরু করে আজকের 10 লক্ষ ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের, তাদের গরিব ছাত্রছাত্রীদের জন্য তাদের কাছে অ্যাকাউন্টে 10,000 টাকা করে পৌঁছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করছেন, আমরা লক্ষ্য করছি এই উন্নয়নের সঙ্গে পেরে উঠছেন না। যার ফলে যখনই নির্বাচন হয় কেন্দ্রের সরকার কখনো নির্বাচন কমিশনকে হাতিয়ার করা, কখনো প্রশাসনকে ভয় দেখানো, কখনো কখনো আমরা দেখেছি দিল্লি থেকে তাদের নেতাদের উড়িয়ে আনা হয়, মিথ্যা বিভিন্ন রকমের প্ররোচিত বক্তব্য রাখা হয়, নির্বাচন এসে গেলেই মানুষকে ভুল বোঝানোর চক্রান্ত করা হয়, আর একটা দুটো তাদের এজেন্সি আছে, যে এজেন্সিগুলো একটা হলো সিবিআই, একটা ইডি, যাদেরকে দিয়ে নির্বাচনে কাজে লাগিয়ে মনে করা হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে। আমরা মনে করি মেরুদণ্ড যাদের সোজা আছে, সারা ইডি, সিবিআই, যত রকমের এজেন্সি কেন্দ্রের আছে, তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের একটা নেতাকে কিনে নেওয়া যাবে না, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত, যারা বিগত দিনে মানুষের উন্নয়নের নাম করে ভাওতাবাজি করেছে, তাদেরকেই বিজেপি কিনতে পারে। আজকের বিজেপি দলটার দিকে দেখলে আমাদের অবাক লাগে, সমস্ত ধার করা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস কিংবা সিপিএম থেকে উচ্ছিষ্ট ভোগীদের বিজেপি তাদের দলে নিচ্ছে। কাদের নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে তাদেরকে যারা 2-3 বা 4 বার বিয়ে করতে পারবে। কালকে পেয়েছেন আপনারা শ্রাবন্তী নাকি একটা নায়িকা, 3 বার বিয়ে হয়ে গেছে, 4 বার মনে আবার একবার বিজেপির সঙ্গে গেলে হয়ে যাবে। আমরা দেখেছি শোভন বৈশাখের জুটি, আমরা দেখেছি আজকের তৃণমূল কংগ্রেসের আসার জন্য সৌমিত্র খা তার বউকে নাকি ডিভোর্স দিয়েছে, এটাই বিজেপির কালচার। আর মাদক কাণ্ডে পামেলা থেকে শুরু করে, রাকেশ সিং থেকে শুরু করে যা যা ক্লেচ্ছা বেরোচ্ছে, বলুন তো তৃণমূল কংগ্রেস, যারা আমরা দলটা করি, আমাদের দলের দীর্ঘ আত্মত্যাগ আছে, দীর্ঘ তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রাম আছে, তৃণমূল কংগ্রেসের কোথায়, কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কেলেঙ্কারির কথা বলতে পারবেন? একটা নেতা যাদেরকে স্বচ্ছতার সঙ্গে আমাদের দল করেন, আজকের অর্ধেন্দু মাইতি থেকে শুরু করে যিনি 4 বারের বিধায়ক হয়েছেন, একটা কোথাও কেলেঙ্কারি কথা বলতে পারবেন? যারা কেলেঙ্কারিগ্রস্ত হয়েছেন, যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, যারা মানুষ থেকে বিচ্যুত হয়েছেন, যারা মানুষের কথা ভাবেননি, তারাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউ কেউ বিজেপিতে নাম লিখিয়েছেন, তাতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে তো আপনারা গুজরাটটা বানান সোনার, আগে তো উত্তরপ্রদেশটা বানান সোনার, যে উত্তরপ্রদেশে আমাদের আদিবাসী মেয়ে হাতরাসের কাণ্ড ঘটে, রাতের বেলায় ঘর্ষিত হলে তাকে পুলিশ নিয়ে গিয়ে পুড়িয়ে তার লাশটাকে গায়েব করে দেয়। পশ্চিমবাংলার এই সুশাসনে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্যে আছে,
পঞ্চায়েতে যেতে পারে, মায়েরা বোনেরা স্কুল কলেজে নিরাপদে যেতে পারে। পশ্চিমবঙ্গের মতো আইন শৃঙ্খলা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নাই। তাই আজকের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকটা বিলম্ব করে আমাদের আজকের এই সভার কাজ শুরু হয়েছে। আপনাদের কাছে নিবেদন করব, গুরুত্বপূর্ণ এই আজকের কয়েকটা দিন আমাদের যে হাতে আছে, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় আমাদের দলের প্রচার, আমাদের দলের কর্মসূচি, আমাদের দলের উন্নয়নের কথা নিশ্চয়ই বলবো। অন্যদিকে একটি আদন করছেন তা আমরা দেখতে পাচ্ছি, হয়তো কেউ কেউ ক্রিকেট ভরিয়ে দিচ্ছেন, কোনো কোনো নতুন নেতাকে আমদানি করছেন, সবটাই কিন্তু পশ্চিমবঙ্গকে একটা রাজনৈতিক এমন একটা পরিবেশ পরিস্থিতি করা, ভোট বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে সিপিএম কংগ্রেস যাদেরকে দুর্দিন দিয়ে দেখা যায়নি, আজকে কেউ কেউ বলছেন ব্রিগেড একটা করে দিয়ে প্রচুর মানুষজন আমাদের এসে যাচ্ছেন। আমরা তাতে ভয় পাই না। কেন ভয় পাই না? ভয় পাই না এই কারণে, আমাদের দলের কথা নয়, ভারতবর্ষের যতগুলি বড় বড় সমীক্ষা দল যারা নির্বাচনের আগে সমীক্ষা করেন, তারা আজকের সমীক্ষা করে বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 43% আসন পেতে চলেছে। আর যারা বড় বড় কথা বলছেন বিজেপির নাকি মুখ্যমন্ত্রী কেউ কেউ হবে, কেউ কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কেউ কেউ রাজ্যের মন্ত্রী হয়ে বসেছে, তাদের ভোট পার্সেন্টেজ কত? সাকুল্যে মাত্র 38%। আমরা যখন বলছি 149টি টার্গেট নিয়ে বাংলায় যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, সেখানে পশ্চিমবঙ্গে ভোট সমীক্ষায় কপাল হয়ে গেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 43 হলে কি হবে? আমাদের আসন সংখ্যা তারা দিচ্ছেন 164, আর 108 তারা পেরোতে পারেনি। তারা নাকি ক্ষমতার গর্বে আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছেন, এই অহংকার পোষণ করছেন। আমরা মনে করি মানুষ চিরকাল প্রমাণ করেছে, বাংলার মানুষ অহংকারী শাসন ব্যবস্থাকে বিগত দিনে উৎখাটন করেছে। এই বাংলা থেকে যারা গরম গরম কথা বলছেন তাদেরকে মানুষ বিশ্বাস করেন না, কারণ আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগের ইতিহাস মমতা ব্যানার্জির আত্মত্যাগের ইতিহাসের কাছে বাংলার কোনো মুখ্যমন্ত্রী এখন আসতে পারেননিও পারবেন না। তাই আগামী নির্বাচনে ভগবানপুর লোকসভা কেন্দ্র থেকে আবারও পঞ্চমবারের মতো আমাদের প্রিয় নেতা অর্থেন্দু মাইতিকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার নিয়ে আপনারা ফিরবেন, এই কটি কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শশাঙ্ক শেখর জেলা মহাশয়, আজকে কাজলাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেস যে কর্মী সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত কাজলাগড় অঞ্চল বিধায়ক যিনি হবেন, সেই অর্থেন্দুরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি মহোদয় উপস্থিত আছেন, আপনার এই ভগবানপুর হাজারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দা, যার সঙ্গে প্রথম থেকে আপনার রাজনীতির সঙ্গে যুক্ত, এছাড়া খেজুরি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খেজুরি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দাস, তারার উদ্দিন সানুদাও আছেন, সুজিত বেরাও আছেন, মঞ্চ উপবিষ্ট অনেক নেতৃত্ব আছেন, ত্রিস্তর পঞ্চায়েতের ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী সৈনিকবৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রীরাম। কিন্তু যারা বক্তব্য তো শুনেছেন, আমার বাবু বক্তব্য একটু অন্যরকম হয়। আপনারা জয় শ্রীরাম ধ্বনিটা শুনেছেন না বিজেপির মুখে? বিজেপির দুটো ভাষা, একটা আছে ভারতীয় জনতা পার্টি, তাকে আর একটা ভাষা বলা যায় ভারতীয় জল্লাদ পার্টি, আর একটা ভাষাতে বলা যায় ভারতীয় যাত্রা পার্টি। আমি তিনটে পার্টির ব্যাখ্যাটা দিয়ে যাব। এই শ্রীরামটা আমরা জয় শ্রীরামটা কখন বলি বলুন তো? যখন ছোটবেলা আমরা বাজারে যেতাম বা মেলাতে যেতাম, তখন দাদু ঠাকুমারা রাত্রে বলতো যে ওই বট গাছটা ঘোড়া দিয়ে যাবি না, ওখানে ভূত আছে। তো রাত্রে যাওয়ার সময় সে ঘোড়া দিয়ে যাওয়ার সময় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রাম বলতে বলতে চলে। তো ভারতীয় দলদল রঘুনাথ পাটিরা সেই একই আতঙ্কে ভুগছে। আতঙ্কটা কি না মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির আতঙ্কে জয় শ্রীরাম জয় শ্রাম জয় শ্রাম বলছে, ওদের ভূত ফেরছে, ওদের ভূত ফেরছে। ছাতা জুতা ছিনিয়া দিয়ে ভূত ছাড়িতে হবে, মায়ের একটা রেডি থাকবে, ভোটে করো ওইটা করো। কিন্তু আর একটা কি, কেন জল্লাদ পার্টি বললাম যাত্রা পার্টি? এখন যাত্রা পার্টির অনেক প্রথমটা যাত্রা যখন হয় কংস যাকে বলা হয়, ভিড় প্রচুর হয়। তো যাত্রা জনতা পার্টি যখন ভারতের জনতা পার্টি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছিল 19 সালের দিকে, লোক অনেক হয়েছে সেখানে, দেখছে কি কৈলাস বিজয়বর্গী আসছে, অমিত শাহরা আসছেন, নরেন্দ্র মোদী আসছেন,
সঙ্গে যাত্রা পার্টির নায়কটা হচ্ছে কে জানেন তো? শুভেন্দু অধিকার। কারণ দিদির কাছে এসে একদিন বললো কৈলাসজি, দিদি তোমার কাছে হাত পাচ্ছি, তুমি একটা নায়ক দাও না, আমার যাত্রা পার্টিটা কিন্তু চলবে না। ঠিক আছে, শুভেন্দু কে নিয়ে তারপর বলছে নায়ক তো পেলাম, একটা খোলার শহর সাইড নায়ক দরকার না, ঠিক আছে রাজীবকে নিয়ে, কোনো দরকার নেই ওদেরকে নিয়ে, তো যাত্রা পার্টি চালা। তো সেই যাত্রা বাড়ি চলতে চলতে দেখা গেল কি আর এখন বায়না পাচ্ছে না, খাড় গ্রামে লোক নাই, লাল বাজারে লালপুরে সেখানে লোক নেই, লালগড়ে আর এখানে কি আছে রামপুর হাটে লোক নেই, কেশপুর ফাঁকা, তারপর এদিকে আপনার পাঁশকুড়াতে এসে দেখলো এখানে ফাঁকা, মাঠপথ থেকে সব নাকি পালিয়ে যাচ্ছে, কেউ আর ডায়াসের দেখেনি। ব্যাপারটা কি, এত তুমি ভাড়া করে যাত্রা পাটি নায়ক নায়িকাকে নিলে, তো তোমার দলে আজকে লোক নেই কেন? আর তাদের বইটার নামটা হচ্ছে আতঙ্ক, আতঙ্ক যাত্রা পাটি বইটার নাম আতঙ্ক, মানে মমতা ব্যানার্জির ভয়ে সেজন্য নাম রাখছে আতঙ্ক। আজকে আপনারা পেপারটা পড়বে, সেখানে কি লেখা আছে, দল বদলুকে সহজে টিকিট নয়, কারণ ফাটা পড়ছে, বাইরা ফাটা পড়ছে। কেন টিকিট নয় না, যদিও দেওয়া হবে দু একজনকে, কঠিন সিট তোমার কতটা জনপ্রিয়তা আছে সেটা দেখার জন্য কঠিন সিটেই হচ্ছে তোমাকে সিটটা দেওয়া হবে, প্রার্থী করা হবে। তুমি দেখি জিতে আসতে পারো কি না, তাহলে তুমি দলে থাকবে, না হলে পিছনে মারবে, সামনের দিকে দাঁড়িয়ে। এইটাই হচ্ছে ভারতের দোলনাথ পার্টি, ভারতের যাত্রা পার্টির ব্যাপার। লাস্টে কি হলো, শেষ পর্যন্ত স্থাপন দিয়ে হাজির, দেখি আমার তো কোনো জায়গার চান্স নাই, ওখানে গিয়ে যদি পাই তো দেখা যাক, নায়কটা ধরে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। একটা ছোট্ট গল্প আপনাদের জানেন, অনেক পুরানো লোক আছে, পুরানো সৌমা পুকুর চিনে জানেন তো, পুকুর চিনেন তো, শুভেন্দু অধিকারী তো 1998 সালে আমাদের দলে ছিল না, 2001 সালে আমাদের দলে এসেছে। তো সেই পুরানো সৌমা আবার লাভ মারছে অন্য পুকুরে, বলে না বাবু এ পুকুরে হবে না, জল কমে আসছে বলে মনে হয় গাছে তেল তাপি দিয়ে মেরে দিলে গাছে অন্য পুকুরে পানি চলে গেছে, আবার বিজেপির কাছে, আবার সেখান থেকে আবার একটু পরে ব্যাক করবেন সেটাও বলে দিচ্ছে। সাধারণ একটা গল্প বলে শুনুন, এখন বিজেপি কারা করে সিপিএম দেখবেন, সিপিএম থেকে যারা বিজেপিতে গেছে তারা লাল কাপড়টাকে একটু 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 করে পরিষ্কার করতে করতে ওয়াশিং মেশিনে একটু জরুয়া কাপড় ধরছে। তো সিপিএমের সেই লিডারের কাছে গিয়ে, অর্থাৎ ভদ্র কংগ্রেস বিজেপি লিডারের কাছে গিয়ে আদি আপনার যে বিজেপি করে সে বলছে কি রে, ভোটটা দেবো তো না, হওয়া ভোট দেবো না, তোর বউকে হিসাব ভোট দেবে কিনা, তার স্ত্রীকে জিজ্ঞেস করো কি বল তুমি ভোটটা দেবে তো, পদ্ম ফুলে না আমি ভোট দেবো না, কেন দেবো না, কেন তুমি ভোটটা দেবে না, না আমি কি করে দেবো, আমার মেয়েটা সাইকেল পাচ্ছে সবুজ সাথী সাইকেল, সে হচ্ছে মানে উপস্থিত টাকা, তার বিয়ে দেওয়ার সময় উপস্থিত টাকা পেয়েছে, তাহলে আমি কি করে দেবো। দ্বিতীয় কথা, আমার যখন অসুখ হচ্ছে তখন বিনা পয়সায় আমি চিকিৎসা পেয়েছি, তাহলে আমার তো দেওয়ার কথা না, আমার ঘরে যে চাল ডাল আছে সেগুলো আছে, চাল যে পাচ্ছি বিনা পয়সায় দিদি দিয়েছে খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে, আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব। বলে তো মহামুষ চাচা তোর জেটি কেটেছি, বলে কিরে করছে তুই ভোট দেবো, বল না না কেন, না আমি উপস্থিত পাইছি, ক্লাস ফাইভ থেকে ফোর থেকে আরম্ভ করে এইট পর্যন্ত পড়ার সময় পোশাক পেয়েছি, বিনা পয়সায় আমার বইপত্র খাতাপত্র পেয়েছি, সাইকেলে আমি স্কুল কলেজে যাচ্ছি, আবার ইলেভেনে পড়ি বলে দিদি আমাকে ল্যাপটপ কেনার জন্য 10,000 টাকা দিয়েছে, অর্থাৎ আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়, দিদিকে ছাড়া গোড়া ফুল ছাড়া আমি ভোট দেবো, মহা মুশকিল ব্যাপার। আচ্ছা তোর ছেলেকে জিজ্ঞেস কর, তোর ছেলে ভোট দিয়ে কিনা, কোথায় ভোট দেবো তো, না আমি ভোট দেবো না, কেন না, আগে এই ঘাটে দাদা, তারপর কি না প্যান্ট পরে স্কুল যাইতে হয়, উপরে একটা মোটি গামছা কাপড় রাখতে হবে, কাদা ছিটছিবে তো পুকুরে খাওয়া পিতে হবে, তো সেই অবস্থায় তখন স্কুলে যেতাম, এখন দিদির আপনি ঢালাই রাস্তা সবুজ সাথীর সাইকেল আবার একটা ল্যাপটপের টাকা, তাহলে আমি কেন ভোটটা দেবো, বলো আমি আমার ধরা খুলে দিদিকে ভোটটা দেবো, ভালো তো বৃদ্ধ মাকে, বৃদ্ধা মাকে জিজ্ঞেস কর, বৃদ্ধা মা বলে বাবু আমি তো দিতে পারবো না, কেন না, তোর বাবা তো কৃষক বন্ধু ছিল, তো কৃষক বন্ধু থাকাকালীন সে বছরে 6,000 টাকা দু কিস্তি 3,000-6,000 টাকা করে পেয়েছে, সে যখন মারা যায় একসঙ্গে তার প্রথম সহব্যথীতে 2,000 টাকা পেয়েছে, সে যখন মারা যায় কৃষক বন্ধু মারা গেলে একসঙ্গে 2,00,000 টাকা পেয়েছে তোর বাবা, আমি বিধবা হয়েছে দিদির আমলে 2000 সরকারের সময় আমার বিধবা ভাতার টাকাটা এসেছে অ্যাকাউন্টে ঢুকেছে, তাড়াতাড়ি দিচ্ছেন দিদির আমলে আবার জমাতে আমার ঘরটা হয়েছে, আর যে গত মাসে যে আমি অসুস্থ হয়েছিলাম আমি তো আমাকে হেলপটা নিয়ে এসেছি বিনা পয়সায়, তো আমার স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হলো, তাহলে তুই কো আমি কি করে ভোটটা দেবো, বলে তাহলে তো কোর্টটা ভোট দেবে, তাহলে তুই কি ভোট দেবো না, হ্যাঁ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে আছে 5-7 মিনিট দাঁড়িয়ে ধর, কোথায় দেবে কোথায় রাখবে, বলেন তো কোথায় কোন বিটামটা টুকবে, পদ্ম ফুলের বিটাম টুকবে না জোড়া ফুলের বোতামটা টুকবে, সে লাস্টে জোড়া ফুলের বোতামটা টুকে দিয়ে আসে, মানবিকতার খাতির
এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য, যে মানুষের সঙ্গে মানুষের কাছে থাকে। আর এখানে আমাদের দল বন্ধু যারা আছে তারা কি জানেন তো, সারিবাজি সালসা বাজারে যখন বিক্রি করতে যাবেন ফেরিওয়ালারা দেখবে দাঁতের মাদন বিক্রি করে বিনা পয়সায়, তাতে বলা হয় কি না এক সেকেন্ডের মধ্যে দাঁতের যন্ত্রণা শেষ। তো সেই দাঁতের যন্ত্রণার মাদন আমার অধিকারী থেকে আরম্ভ করে যারা আছে কাঠির সর্দার পূর্ব মেদিনীপুরে যারা আছে বেইমানি করে গেছে, তৃণমূলের খেয়ে দিয়ে পরে যারা বিরোধী দলে গেছে ওরা প্রথমে কিন্তু অমিত শাহের দাঁতের মাদনটা ব্যবহার করছে। দাঁতের মাদন ব্যবহার করে কি হয় জানেন তো, প্রথমে কিন্তু মুখটা ধোয়ার সঙ্গে মুখটা ঠান্ডা হয়ে যায়, কেন বলতো কর্পু লাগছে। তারপর দাঁতের যন্ত্রণা পরে বুঝতে পারে, যে সহসা কমে গিয়ে পরে বুঝতে পারে, এরা কিন্তু সেই দাঁতের যন্ত্রণা পরে বুঝতে পারবে, এখন না। এই 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে বুঝতে পারবে যে দাঁতের মাদনের কোথায় কি কাজ আছে না আছে। যত যায় ভুলে না শ্রীর ধাপ, শ্রীর ধাপটা 2006 সালে মমতা ব্যানার্জি ধরেছে, অন্য কেউ না। সেখানে শ্রীর ধাপটা 2006 সালে যদি দক্ষিণ কাঠি পার্টি না করাতো তাহলে আজকে অতদূর পর্যন্ত উঠতে পারতো। সবশেষে আরেকটা কথা বলে দেয় দিদির কাজ, আর একটা গল্পের মাধ্যমে অনেকদিন সাধ হলো পদ্ম ফুলের পতাকা নিয়ে আর রাত্রে রাত্রে বৌমা লাঠি নিয়ে ছুটে ছুটে তার একদিন বলছে কিনে কাজ করে একটু মাংস রান্না করো, তো মাংস রান্না করছে খেতে দেওয়ার সময় দেখা যায় খপ খেয়ে পড়ে তো কি ব্যাপার আছে, মাংসে এত জল কেন মাংস খুঁজে পাওয়া যায় না কেন না, দিদি পাড়ায় পাড়ায় সাম্বার শুরু করছে অত জলের অভাব নেই জল, আর এতে আর মশলা না পেঁয়াজের দাম বাড়া, আর মোদীর কাছে যাও না পেঁয়াজের দাম বাড়া তেলের দাম বাড়া মশলাপাতির দাম বাড়া, মোদীর কাছে যাও মোদীকে ব্যস্ত বলে আমি ঘন করে রান্না করে দেবো না, তাহলে ভাত এত বেশি কেন না ভাত বেশি কেন, দিদিকে বিনা পয়সায় খাদ্য খেতে চাল দেয় অনেক চালটা বেশি পাইছি জলটা পাইছি তাড়াতাড়ি বেশি করে রান্না করেছি খাবে তো খাবে, তাহলে এত উপকার সত্য তবুও কিন্তু তারা কিন্তু বিজেপি করে। আপনারা সেই সকল নেতাদের জিজ্ঞেস করবেন স্বাস্থ্যসাথী কার্ডটা খুলিয়ে দাও, স্বাস্থ্যসাথী কার্ডটা খুলিয়ে দাও, পার্থক্যভাবে 2000 টাকা পেয়েছো সেটাকে ফেরত দাও, তোমার বাড়ির সবুজ সাথী সাইকেলটা নিয়ে কিন্তু আজকে ছিলেন কিনে যাচ্ছ ওটাকে বাদ দাও, তবে যে বাবু তোমরা স্বাস্থ্যসাথী দিবে খরচা বিজেপি করো। ছোট্ট আরেকটা কথা বলবো, যখন ভোটটা শেষ হয়ে যাবে দেখবেন কি জানেন ভোট শেষে অমিত অমিত কেউ থাকবে না, সব পালিয়ে যাবে, আর দল বন্ধুদের নেতারা তখন তারা কি করবে, তারা সেখানে গিয়ে বলবে পালিয়ে যাওয়ার সময় দাদা আমার হাত দুটি ধরে নিয়ে চলো সোফা আমি যা আর কত চিনি না, অমিত তখন আর অমিত আর কল্যাণ ভিতর বলছে হাত উঠেরা চেয়ারের মতো লেগে ছাড় মারবে তোমার ঠোঁট থাকবে চুপচাপ বসে বসে কাঁদবে, এনে গেলে দিদিকে বলবে দিদি একটু জায়গা দাও না গো দিদি তোমার চরম তলে বসে, দিদি বলে দূর হও দূর হও দল নুমারি কিন্তু দূর হয়ে যাও আর এখানে আসতে হবে না, আমার দলে তোদের ঠাঁই নাই বেইমানদের ঠাঁই নাই তোরা দূর হয়ে যাও, কাঁদতে কাঁদতে বলবে আমার সাধ না মিটিল আশা না পূরিল সকল উড়াইয়ে তাই মা আমাকে তাড়াতাড়ি হলো থেকে পরলোকে নিয়ে চলো মা আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না, এই ভাষায় একদিন ওকে বলতে হবে 21 সালে বিধানসভা নির্বাচনের রেজাল্টে পর। আজকে বলে জয়শ্রীরা তেলের দাম বাড়া, আজকে বলছে শ্রীরাম জয়শ্রীরাম বলছে, আর সঙ্গে সঙ্গে কি আছে না তেলের দাম বাড়া পেট্রোলের দাম বাড়ছে কি না পেট্রোলের দাম, আরে জয়শ্রীরাম না বাড়ল গ্যাসের দাম, আরে জয়শ্রীরাম না বাড়ছে জিনিসপত্রের দাম, আরে জয়শ্রীরাম কি রে না বাড়ছে গ্যাসের দাম, গ্যাসের দামটা কেন বাড়লো জানতে হবে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়া মানে পরিবহন খরচ বাড়া, পরিবহন খরচ বাড়া মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, অর্থাৎ সেদিকে বাবুদের খেয়াল নাই কৃষক মেরে এখানে সে কৃষকের ট্রেন দেখাচ্ছে, তাই এক কথাই বলবো যত দাম বাড়া যাই করুক না কেন আর যত ওরা যদি আট দফা কেন ওরা যদি 294 দফায় ভোটটা পাবে আমি চাইছি 294 দফায় ভোট, 16 সালে হয়েছিল কত 7 দফা, 19 সালে হলো কত 6 দফা, 19 সালে হলো 7 দফা, আজকে 21 সালে কত 8 দফা, আমার করে হাতে দরকার নেই 294টা বিধানসভাতে তিনি 294টা আসনের 394 দফায় ভোটটা পাবে, তবুও মমতা ব্যানার্জিকে আটকাতে পারবে না কারণ সে মানুষের আত্মার মধ্যে আছে, মানুষের অন্তরে আছে, মানুষের দুয়ারে আছে, মানুষের কাছে আছে, আপদে সবসময় থাকে, কারো ক্ষমতা নাই যে মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলা থেকে হতে দেয়, আপনারা আছেন মায়েরা আছেন আপনাদের উপর দায়িত্ব থাকলো, দুর্গা যেমন অসুরকে বধ করেছিল আপনারা ঠাকা ছেঁড়া লাঠি নিয়ে কঠিন ওই অসুর নিধন যজ্ঞের মতো বিজেপিকে সাফ করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পুত্র বক্তব্য। ইতিমধ্যেই আমরা সবাই অবগত হয়েছি প্রথম দফার নির্বাচন আগামী
সাতাশে মার্চ দু হাজার একুশ অনুষ্ঠিত হবে। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কাজীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে কাজীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে আসন্ন নির্বাচনের রূপরেখাকে সামনে রেখে যে কর্মী সভা চলছে সেই কর্মী সভায় উপস্থিত আছেন কর্মী সভার সম্মানীয় সভাপতি আমার শ্রেয়ভাজন ভাতৃপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল, সভামঞ্চে উপস্থিত আছেন লক্ষ্মণপুর বিধানসভা কেন্দ্রের গত চারবারের জনপ্রিয় বিধায়ক যিনি পঞ্চমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়লাভ করবেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় অর্জেন্দ্র মৈত্রী মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন লক্ষ্মণপুর এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দক্ষ সংগঠক সম্মানীয় অভিজিৎ দাস মহোদয়, মঞ্চ আলোকিত করেছিলেন লক্ষ্মণপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি, খেজুরি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি যথাক্রমে শশাঙ্ক শেখর জানা এবং বিমান নায়ক মহোদয়। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন লক্ষ্মণপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রণব মৈতি মহোদয়, মঞ্চে আছেন কাজীনগর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় গ্রাম প্রধান জয়িতা জানা মহোদয়া, অন্যান্য নেতৃবর্গ বিভিন্ন। সেই লড়াইয়ের নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে দু হাজার একুশ সালেই আমাদেরকে ঠিক করতে হবে যে এই উন্নয়নগুলো যেগুলো চলছে সেই উন্নয়নগুলো বজায় থাকবে না, এই উন্নয়নগুলোকে বাতিল করে ভারতীয় জঞ্জাল পার্টি অর্থাৎ একটি সাম্প্রদায়িক দল আজকে এখানে আমরা অনেক হিন্দু মুসলিম আমরা পাশাপাশি সহবস্থান করি বসবাস করি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেই বিচ্ছিন্নতা পার্টি এবং একটি মিথ্যাচারের পার্টি সেই পার্টিটি ক্ষমতায় আসবে। যদিও তৃতীয় দল হিসাবে একটি মোর্চা গঠন করে পশ্চিমবাংলায় বাম কংগ্রেস ও অন্যান্য দলও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সকলেই আমরা জানি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে সমস্ত নেতা কর্মীরা ছিলেন তাদের মধ্যে যারা শুভবর্তী সম্পন্ন মানুষ তারা অনেকেই তৃণমূল কংগ্রেসের ছাত্র ছিলেন বা তৃণমূল কংগ্রেসের দলে এসেছেন, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে একেবারেই সহ্য করতে পারেন না তারা একেবারেই মেনে নিতে পারেন না, তারা মনে মনে জেনে গেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে গেলে আমরা তৃণমূল কংগ্রেসের হারাতে গেলে আমরা এই কমিউনিস্ট পার্টিতে থাকলে আমাদের হবে না, আমাদেরকে রামের নাম চড়তে চড়তে রামকে পিছনে রেখে রামকে সামনে রেখে বিজেপিতে এগিয়ে যেতে হবে। তাই তারা একটি স্লোগান দিয়েছিলেন যে আগে রাম পরে বাম, অর্থাৎ আগে রামে গিয়ে আমরা তৃণমূলকে পরাস্ত করি তারপরে আমরা বামের কথা ভাববো। সেই স্লোগান দিয়ে তারা দু হাজার উনিশ সালের সমস্ত বামপন্থের ভোটকে একত্রিত করে দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন আর তার সঙ্গে সহযোগিতা করেছেন দু হাজার আঠারো সাল থেকে যে সমস্ত গদ্দাররা তৃণমূলের থেকে তৃণমূলে খেয়ে যারা গোপনে গোপনে তৃণমূলের অনেক কিছু ক্ষমতা ভোগ করার পরেও তলে তলে গোপন চক্রান্ত করে তারাও কিন্তু তলে তলে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির হাতকে শক্ত করে কিছু ভোট তারা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ব্যালট বাক্সের মাধ্যমে পৌঁছে দেওয়ার কারণে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করে তারা একটা স্লোগান দিচ্ছেন যে বোধ হয় এবারে প্রকৃত ক্ষমতার পরিবর্তন ঘটবে। আপনারা সকলেই জানেন এবারে একদিকে থাকবে উন্নয়নের লড়াই আর একদিকে থাকবে ভ্রষ্টাচারের লড়াই, আমরা সাধারণ মানুষ আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা খরচনায় পা দিয়ে আমাদের নিজেদের উন্নয়নটাকে আমরা বজায় রাখবো, গ্রাম বাংলার উন্নয়নটাকে বজায় রাখবো, আমার প্রতিবেশী যে উন্নয়ন উপকার পাচ্ছে সেটাকে বজায় রাখবো না আমরা খরচনায় পা দিয়ে আমরা এই মিথ্যা ভ্রষ্টাচারের দলটাকে ক্ষমতায় আনবো। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে উনত্রিশটা রাজ্য রয়েছে ভারতবর্ষে, উনত্রিশটা রাজ্যের প্রত্যেকটি রাজ্যের আপনারা খবর নিয়ে দেখুন আপনারা সচেতন ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কেবলমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য কোন রাজ্যে নেই, তাই সেই প্রকল্পগুলোকে যে ৬৫টি উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সবগুলোকে কিন্তু তারা বাতিল করবেন। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যাপক পরিমাণে মানুষ বার্ধক্যভাতা বিধবা ভাতা পাচ্ছেন, বিভিন্ন প্রকারের শিল্পী ভাতা পাচ্ছেন, বিভিন্ন
কিছু কথা তো বলবেন তার ব্যক্তি স্বার্থের জন্য, কারণ তিনি বুথে নেতৃত্ব দিতেন। তিনি এটাই প্রমাণ করতে চাইবেন যে আমি এই বুথে নেতৃত্ব দিইনি বলে এই বুথ সংগঠনের ভোটে পিছিয়ে পড়েছে, সেটাই তারা কামানোর চেষ্টা করবেন। অপোজিট দলের নেতার কাছে, অপোজিট দলের নেতার কাছে গোপনে তলে তলে টাকা নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করিয়ে কিছু ভোটকে তারা বিপথে পরিচালিত করার চেষ্টা করবে, এটাও আপনারা মাথায় রাখবেন। এই ধরনের ষড়যন্ত্র যে সমস্ত নেতা কর্মীরা বুথে করবেন তার ধরে তাদেরকে বের করে দিবেন। একটা কথা মনে রাখবেন, ওই ষড়যন্ত্রকারীদের কথায় যদি কান দিয়ে একটি ভোট আসলে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন
এবং আমাদের নেতা আমাদের জননেতা অটল বিহারী মহোদয় বিপুল ভোট নিয়ে আজকে বিধানসভায় তিনি যাবেন এইটুকু কথা বলছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, একটা কথা বলবো, ইতিমধ্যে আপনারা দেখেছেন যেটা দেখেছেন যে সমীক্ষা করছি আজকে দিলীপ ঘোষের মতো লোকেরা সমীক্ষা করছে, আজকে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ সমীক্ষক দল পাঠিয়েছিল, তার একটা ফাঁস হয়ে গেছে চিত্র। কি ফাঁস হয়েছে যে প্রথমে যখন সমীক্ষায় দেখা গেল যে তৃণমূল কংগ্রেস 211 খানা সিট পাচ্ছে, এই রিপোর্টটা তখন দিল্লিতে চলে গেল, তখন এখানে যে সুমন থাকে এবিপি আলো তাকে ছাড় দেওয়া হলো যে তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে, তুমি কমাও তৃণমূল কংগ্রেসকে। বলে আমার তো আমরা তো যা সমীক্ষা করে দেখেছি তাই আসন তো বলেছি 211, বলে 211 বলা যাবে না, তোমরা কমিয়ে দাও কত টাকা মারতে পারো, কমিয়ে দেখলো সুমন কমিয়ে দেখলো কি 180, বলে 180 দেখানো যাবে না, বলে আরো কমিয়ে দাও, কমিয়ে দেখলো 170, বলে না 70 দেওয়া যাবে না, তখন বলে আরো কমিয়ে দাও, বলছে 164 নিচে আমরা নামতে পারবো না কারণ ভোটের পরে মানুষ আমাদের ছাড়বে না। তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসকে 148 থেকে 164 খানা সিট দেখিয়েছেন, বিজেপিকে কত দেখিয়েছেন 98 থেকে 106 মধ্যে দেখিয়েছেন, তাহলে কোন অঙ্কতে আজকে বিজেপি ক্ষমতায় আসবে বলছেন? তো আপনারা সেটা সজাগ থাকুন। ইতিমধ্যে কয়েকজন লোক আমার বাড়ির কাছে আমার কাছে এসেছিলেন টাঙ্গুড়িয়া থেকে, টাঙ্গুড়িয়া আমাদের সিপিএম এর বেল, এখন কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন করার চেষ্টা করেছি, সেই জায়গা থেকে কিছু লোক আমার কাছে এসেছিল, তারা বললেন, তাদের আমি ঘর পাইয়ে দিয়েছি, তারা বলছে দাদা আমাদের 10,000 টাকা করে দিয়ে দিচ্ছি, বলে চুক্তি কি হয়েছে না ভোট পর্যন্ত তুমি শুধু মিছিলে মিটিংয়ে আর তখন ক্রিকেট বিভিন্ন জায়গায় সভা হবে যাবে, যার জন্য তোকে 10,000 টাকা তোমার ফ্যামিলিকে দিয়ে দিই। ওরা প্রত্যেকটা বিদ্যুতে 10 থেকে 15টা করে বাড়িকে টার্গেট করেছে, যাদের 5টা করে ভোট আছে 10,000 টাকা তাদের দিয়ে দেবে, দিয়ে ভোট পর্যন্ত তাদের কাজে লাগাবে। আমি বলেছি টাকাটা নিয়ে নাও, টাকা নিয়ে ভোটটা তোরা ভুলে দিয়ে দিবি, কারণ গরিব লোক তুই বলবে দাদা টাকাটা সুযোগ করে টাকাটা ধরে নাও, ধরে নিয়ে ভোটটা তৃণমূল কংগ্রেসে দেবো, বলে দাদা সে কথা বলতে টাকাও দেবো না ভোট আমরা তৃণমূল কংগ্রেসকে দেবো, আমরা আমি শুধু পরীক্ষা করার জন্য এটা বলেছিলাম, বলে আমরা টাকা নেবো না আপনাদের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস সঙ্গে আছি, দিদি এত উন্নয়ন করেছেন দিদির সঙ্গে আছি, আমরা ভোটটা তৃণমূল কংগ্রেসে দেবো। একটি ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ এমএলএ সাহেবের বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, তো বসাবো যাদের কর্মসংস্থান হবে আগামী দিনে বহু কাজ হবে, এমএলএ সাহেবের হাত ধরে অনেক রকম ডেভেলপমেন্ট হবে, তাই আপনারা কাল থেকে আগামীকাল থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করুন, এর থেকে আর বড় কোনো জিনিস নেই। আজকে বলে দিয়েছেন আমি খুব ভালো লাগছে, আমি 500-600 দিতে পারবো আমি অস্বীকার করছি না, কিন্তু মানুষের কাছে যেতে হবে, দিদি যে কাজগুলো করেছে তার প্রতিদান নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের লোকেরা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় যোগাযোগ করছে সেটা একটু লক্ষ্য রাখবেন। এইটুকু কথা বলে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আমাদের জনগণ মনোনয়ী নায়িকা মমতা ব্যানার্জির চরণে প্রণাম জানিয়ে, সাহেবের প্রণাম জানিয়ে জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সম্মানীয় অর্থনীতি মাইকী মহোদয় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই সম্মানীয় প্রণব কুমার মাইতি মহাশয়কে, সভাপতি ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। এখন বক্তব্য রাখছেন আমাদের ভগবানপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের যোগ্য সভাপতি সম্মাননীয় অভিজিৎ দাস মহাশয়। আজকে কালবাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং ব্যবস্থাপনা কর্মী সম্মেলন চলছে, কর্মী সম্মেলন শেষ পর্যন্ত মনে হয় নেতৃত্ব শ্রদ্ধাভাজন অর্ধেন্দু শেখর মাইতি বর্তমান আছেন আবার মানে ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় আমার ভাতৃপতি সভাপতি প্রণব মাইতি, আমাদের নেতৃত্ব প্রণব পাল, ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ বেরা সহ নেতৃত্ব অন্যান্য আছেন, ছিলেন আপনাদের এই অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব, কাজলাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভগবানপুর 1 নম্বর ব্লক কংগ্রেসের সহসভাপতি, আপনাদের এই বহুদিনের লড়াইয়ের সাথী রবীন মণ্ডল প্রথমে সভা সঞ্চালনা করছিলেন।
আপনারা আছেন আমরা আছি সকলকেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন শুভেচ্ছা জানাই। উদ্দেশ্য একটাই, 2021 বিধানসভা নির্বাচন, এই নির্বাচন যারা আপনারা এখানে আছেন, আপনারা আছেন যারা বয়স্ক মানুষরা আছেন, আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর অনেক নির্বাচন আপনারা আমরা লড়েছি, লোকসভায় লড়েছি, বিধানসভায় লড়েছি, পঞ্চায়েতে লড়েছি, স্কুল নির্বাচন লড়েছি, ক্লাব সমিতি ইত্যাদি নির্বাচনে লড়েছি। 2021 যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন গেছে তার থেকে শ্রেষ্ঠ নির্বাচন। প্রশ্ন আসবে একটাই, যে শ্রেষ্ঠ নির্বাচন কেন? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই নির্বাচনকে লক্ষ্য করে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ, 130 কোটি মানুষ, শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরের দেশগুলো তাকিয়ে আছে নির্বাচন বাংলা খাল। আবার আপনারা দেখছেন, আমরা দেখছি, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক শক্তি, ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সহ ভারতীয় জাতীয় কংগ্রেস সহ কিছু মৌলবাদী দল যারা একত্রিত হয়ে বাংলার এক ভদ্র মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যার ওজন 55 কিলো, পায়ে 150 টাকার হাওয়াই চটি, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে। আমরা আপনারা তার সেনাপতি বা সেনা, একটি মাত্র মহিলা, সমস্ত মানুষের কাছে আপনাদের আবেদন, যে আগামী দিনে বাংলায় শান্তি থাকবে, উন্নয়ন থাকবে না, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন। এই নির্বাচন হচ্ছে ভারতবর্ষের সংবিধান রক্ষা করার লড়াইয়ের নির্বাচন। যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা না করতে পারে, যারা ভারতবর্ষের সংবিধানকে ভাঙার চেষ্টা করছে, অপচেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন, পশ্চিম বাংলার নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। আর ভগবানপুর এমন একটা জায়গা, আপনারা নিশ্চয়ই জানেন যে 25-30 বছর আগে থেকে আমরা ভগবানপুর ডানপন্থী আন্দোলনের সাথী পীঠস্থান। যখন বাংলায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 34 বছর শাসন ব্যবস্থা চলছে, কেবলমাত্র ভগবানপুর বিধানসভা কেন্দ্র, যার নেতৃত্বে অর্ধেন্দু মাইতি আপনাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, আমরা আজ 25 বছর, আপনি ভগবানপুর যেখানে অবস্থান আমাদের ব্লকের, তার বাইরে সমস্ত বিধানসভা, সমগ্রে সিপিএম, কোটাসুরের সিপিএম, ভূপতিনগরের সিপিএম, খেজুরিতে সিপিএম, ময়নায় সিপিএম, সবং সব জায়গায় সিপিএম, কিন্তু ভগবানপুর বিধানসভা কেন্দ্র নির্বাচনের সারা আগে থেকে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লাল ঘোড়াকে আটকে রেখেছি। ভগবানপুর হচ্ছে আন্দোলনের পীঠস্থান, ভগবানপুরের মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক লড়াই করে জীবন দিয়েছে, আপনারা জানেন, ভগবানপুরের শহীদ বেদি আছে। ঐতিহাসিক মাটি, এই ঐতিহাসিক মাটিকে, পবিত্র মাটিকে আগামী দিনে রক্ষা করার লড়াই আপনাদের আমাদের সকলের, একটা বিভেদগামী শক্তি, একটা সাম্প্রদায়িক শক্তি নিবাস স্বপ্ন দেখছে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে। ভগবানপুর দখল শুধু নয়, বাংলার অস্ত্র দখল করার চেষ্টা করছে। আমরা তাই সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একত্রিত হয়ে, সঙ্গবদ্ধ হয়ে, এই লড়াইয়ের অংশীদারী বা সাথী হয়ে আগামী দিনে 27-28 যে নির্বাচন, সেই নির্বাচনে সামিল হতে হবে। যে নির্বাচনের আগে আমাদের কিছু করণীয় কাজ, তখন যদি বলেন আবার পরবর্তীতে না বুথ কেন্দ্রে ভোট দেব, তাহলে সে আর ভোট দিতে পারবে না। অতএব আমাদের যে কাজ, আমাদের যা করতে হবে,
কারণ আমাদের প্রথমেই ভোটারগুলি 80 বছরের প্লাসকে আইডেন্টিফাই করতে হবে, কারা কারা আছে তাদেরকে জানিয়ে দিতে হবে যে পাশের কেন্দ্র আমার ভোট আছে, আমি বুথ কেন্দ্রেই ভোট দেবো, আমি ব্যালট পেপারে ভোট দেবো না। এক নম্বর আর দু নম্বর, অনেকে দেখতে পায়, দেখতে পেয়েও ব্লাইন্ড অন্ধ শেষে বলছে আমি অন্ধ, আমার এই লোকরা আমাকে ভোট দিয়ে দিবে। ভারতবর্ষের নির্বাচন কমিশন বলছে যদি তার ব্লাইন্ড সার্টিফিকেট থাকে, ডাক্তারের যদি অন্ধ সার্টিফিকেট থাকে তবে সে অ্যালাউড হবে, তা নাহলে তার সঙ্গী ভোট দিতে পারবে না। আবার পোলিং এজেন্টরা যদি একমত হয় তখন প্রিজাইডিং কমিশনার কনসিডার করতে পারে। এই যে কিছু বিধি নিয়ম আমরা যারা গর্বিত আছি, আমরা প্রথমেই বলি পূর্ব মেদিনীপুরের কাছে 21 সালের এই বিধানসভা নির্বাচন খুবই গৌরবের নির্বাচন, আমাদের কর্মীরা খুব আনন্দের সঙ্গে এবারে নির্বাচনে কাজকর্ম করবে। তার মূল কারণ হল পূর্ব মেদিনীপুর জেলা থেকেই এবারে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি কনটেস্ট করছেন, দেওয়াল লিখনে কাজ কমপ্লিট হয়ে গেছে। মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হলে পূর্ব মেদিনীপুর জেলার যে বাকি 15টি বিধানসভা আসন এবারে উন্নয়নে ভরে যাবে, আর আপনাদেরকে চিন্তা করতে হবে। সেই কারণে বলতে চাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে এটা আমাদের কাছে খুবই গর্বে। এই 21 নির্বাচন নিয়ে সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাকিয়ে আছে, তার মূল কারণ হল একটাই, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা জেহাদ এটা একমাত্র ভারতবর্ষে করা হিম্মত রাখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কারোরই কিন্তু সেই হিম্মত নেই। তাই মমতা ব্যানার্জিকে যদি হারিয়ে দেওয়া যায়, বিজেপি ভাবছে আমাদের পথের কাঁটা একেবারেই শেষ হয়ে যাবে, আবার 24 সালের লোকসভা নির্বাচনে তাকিয়ে বসবে, তা কিন্তু হবে না। মমতা ব্যানার্জি এবারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে এবং এরপরে 24 সালে লোকসভায় একবারে বিজেপিকে পরিষ্কার করবেন, সেই অঙ্গীকার নিয়ে তিনি এগোবেন। যার ফলে আপনাদেরকে বলতে চাই এই নির্বাচনে লড়াই করার সময় কিন্তু আর বেশি দিন আপনাদের হাতে নেই, মাত্র 24টা দিন সময়, তার মধ্যে আবার দুদিন প্রচার বন্ধ থাকবে নির্বাচনের দিন থেকে দুদিন আগে। প্রচারের সময় আপনারা পাবেন 20-21 দিন, আপনাদের প্রত্যেককেই বাড়ি বাড়ি প্রচারে যেতে হবে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি সত্যিকারে গরিব মানুষদের জন্য কি কি প্রকল্প নিয়েছে, সামগ্রিকভাবে জনমুখী যে 65টি প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকলে এই কর্মসূচি সব বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের কর্মসূচিকে আপনারা লক্ষ্য করেছেন, স্বাস্থ্যসাথীর কার্ড, এ কখনো কেউ ভাবতে পারে কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চিতভাবে উপলব্ধি করতে পেরেছেন এই অল্প সময়ের মধ্যে নির্বাচনের কাজ শেষ করতে গেলে আর দেরি না করে গ্রুপ করে বাড়ি বাড়ি প্রচারে আপনাদের নেমে পড়তে হবে। দেয়াল লিখনের কাজ কাল পরশুর মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাবে, হয়ে গেলে প্রার্থীর নামটা শুধু লিখে দেবেন আর বাকি কাজগুলি আপনারা এগিয়ে নিন, আর দেরি করবেন না, শুধু প্রার্থীর নামটা ফাঁক রেখে আপনারা দেয়াল লিখনের কাজটা এগিয়ে যান।
ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক ভাবুক তো কাজলাগড় অঞ্চল, একটা মিক্সড পপুলেশনের অঞ্চল, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা এখানে একসঙ্গে আমরা শান্তিতে বসবাস করি। সম্প্রদায়গত বিভেদ তুলে দিয়ে এই সাম্প্রদায়িক দল বিজেপি হিন্দু মুসলিম ভাই ভাই এই প্রচারটাকে এরা ভেঙে দিতে চাইছে। কোনোভাবেই এটাকে ভাঙা যাবে না, আমাদেরকে একেবারে কোমর বেঁধে রাখতে হবে। এই সাম্প্রদায়িক দলকে একটি ভোট নয়, আমাদের মনে রাখতে হবে পদ্মফুলে একটি ভোট মানে আপনার প্রিয়জনের মুখে একটি বুলেট। এবারে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে যেমন ভাবে মুখ্যমন্ত্রী করতে হবে, চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সাথে করতে হবে, ভারতীয় জনতা পার্টিকে সাথে করতে হবে, এটা আমাদের এই ভারতীয় জনতা পার্টি উশৃঙ্খল কিছু যুবক ক্ষমতা আজকে হাতে পাইনি, আজ থেকেই যা উশৃঙ্খল আচরণ করছে এর হাত ভেঙে দিচ্ছে, তার পা ভেঙে দিচ্ছে, কার মাথা পাটিয়ে দিচ্ছে, কোথায় বোম মেরে দিচ্ছে। আমাদের সিমুলিয়া অঞ্চলে যুবর যে সহসভাপতি শুক্র বাইনের বাড়িতে বোম মেরে তার সমস্ত কাজ ভেঙে পড়ে গেছে। এই যে উশৃঙ্খল কিছু যুবক ক্ষমতা হাতে পাওয়ার আগেই যদি এরা এইভাবে করে, ক্ষমতায় যদি এরা আসে তাহলে কি কাণ্ড করবে? কাউকে তো আর ঘরে থাকতে দেবে, কাউকেই ঘরে থাকতে দেবে। অতএব সেই কারণে এই উশৃঙ্খল যুবকদেরকে দমিয়ে দিতে গেলে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দিতে হবে, এবং সেই উচিত শিক্ষায় আপনাদেরকে ছাপিয়ে পড়তে হবে। ভারতীয় জনতা পার্টির মুখ থেকে প্রকাশ্য সে এজেন্ডাটি বেরোচ্ছে না, সেটা হচ্ছে এনআরসি। এনআরসি আসামে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট হওয়ার পরই 16 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে চলে গেছে, নাগরিক পঞ্জী থেকে তাদের নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিটেনশন ক্যাম্প সে জেলেরও আরো জেলেতে আমরা জানি কুখ্যাত একজন ডাকাত তার বাবা মারা গেলে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করে 15 দিনের জন্য প্যারোলে মুখাগ্নি করার জন্য, আত্মসাধ্য করার জন্য তাকে ছাড় দেয় প্যারোলে, কিন্তু বাবা মারা গেছে, মা আছে ডিটেনশন ক্যাম্পে, গভর্নমেন্টের কাছে দরখাস্ত করেছে, মাকে অনুমতি দেওয়া হয়নি বাড়ি আসার জন্য। এই 16 লক্ষ মানুষ চোখের জলে ভাসছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ঘোষণা করেছে আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকতে পশ্চিমবাংলায় এনআরসি চালু করতে দেব না, কোন ডিটেনশন ক্যাম্প আমি তৈরি করব না, কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশ মানব না। এ ব্যাপার তাই আমাদেরকে বাঁচতে গেলে, এই এনআরসির হাত থেকে রক্ষা পেতে গেলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই অন্য কোন চিন্তায় কান না দিয়ে, অন্য কোন কথায় আপনাদের মনের মধ্যে না এনে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে। ভোট হবে একেবারে ফার্স্ট স্টেজে, পূর্ব মেদিনীপুরের ফার্স্ট পার্ট, কটাই সাবডিভিশনে, একটা সাবডিভিশনে যতগুলি বিধানসভা সবগুলি 27শে মার্চ হবে। অতএব সেই কারণে আপনারা সবাই ছাপিয়ে পড়বেন, নির্বাচনের কাজে কোনোভাবেই ফাঁকি দেবেন না।